পেট্রোল অকটেন ডিজেল ও কেরোসিনের দাম কমানো হল মধ্যরাত থেকে কার্যকর আজ রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় সভায় বসছেন প্রধান উপদেষ্টা থাকছেন না চোদ্দ দলের কেউ সরকারকে সময় দিতে হবে নির্বাচনের মধ্য দিয়ে ফিরতে হবে গণতন্ত্রে বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এন টিভির দুপুরের খবরে ক্রাউন ক্রাউনসিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে ডিজেল ও কেরোসিন লিটারে এক টাকা পঁচিশ পয়সা এবং পেট্রোল ও অকটেন লিটারে ছয় টাকা কমানো হয়েছে পুনর্নির্ধারিত এই দাম পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত বারোটা থেকে কার্যকর হবে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল তারই ধারাবাহিকতায় তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান শনিবার খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান পেট্রোল ও অক্টেনের দাম লিটারে ছয় টাকা কমিয়ে একশো একুশ এবং একশো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে একই সাথে ডিজেল ও ক্যারোসিনের দাম লিটারে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ করা হয়েছে ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পার লিটারে পার লিটারে অকটেনের দাম একশো টাকা থেকে একশো টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছ টাকা কমাচ্ছে উপদেষ্টা বলেন স্বজন ও কিছু মানুষকে সুবিধা দিতে অপ্রয়োজনে বেসরকারি খাতে অনেক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে এবং ঐসব প্রকল্পের ভর্তুকির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে অনিয়মের যে আর্কিটেকচার সেটাকে আমরা ভেঙে দিচ্ছি তো আমরা আশা করি যে ভবিষ্যতে এটা ইয়ে চলবে আর একটা হচ্ছে দুর্নীতির ব্যাপারে আমাদের যেটা ইয়ে সেটা হচ্ছে যে দুর্নীতি সময় মাথা থেকে শুরু হয় তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বর্তমান সরকারের সরকার সরকারের প্রধান ইউনুস এবং উপদেষ্টা বন্ধু সবাই যে আমরা নিজেরাই দৃষ্টান্ত হব সমন্বয়কৃত এই মূল্য পহেলা সেপ্টেম্বর রাত বারোটা থেকে কার্যকর করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা চলতি বছরের পহেলা জুলাই ডিজেল ও ক্যারোসিনের মূল্য লিটারে এক টাকা কমানো হয়েছিল তবে পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত ছিল ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করবে এমনটা প্রত্যাশা করছে বিএনপি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় দলটি সংবিধান সংশোধন প্রশাসনিক ও বিচার বিভাগের সংস্কার করবে ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সরকার এমন বিএনপির অন্তর্বর্তী চাইলে বিএনপি ঘোষিত রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালাতে পারে বলে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামাল হোসেন এবং ইউনুস আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন শফিক শাহীন বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ দুই সালের দশ মার্চ উত্তরার একটি বাসা থেকে গুমের শিকার হন একষট্টি দিন আয়না ঘরে বন্দি রাখার পর ভারতের শিলং সীমান্তের ওপারে ঠেলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশে নিরাপত্তা হেফাজতে থাকতে হয়েছে সালাউদ্দিন আহমেদকে দলের কাউন্সিলে সালাউদ্দিনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ দশ বছরের মাথায় দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ একান্ত সাক্ষাৎকারে নিজের ও দলের আগামী ভাবনা তুলে ধরেন এনটিভির কাছে আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে সকল সাংবিধানিক সংস্কার প্রয়োজন গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার প্রয়োজন বিচার বিভাগ আইন বিভাগ প্রশাসন সকল প্রতিষ্ঠান এমন কি এর বাইরে গণমাধ্যম সহ সকল কিছুই কেমন কুক্ষিগত হয়ে গেছিল রাজনীতিকরণ হয়ে গেছিল এগুলোকে উন্মুক্ত করতে হবে সালাউদ্দিন আহমেদ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত প্রশাসনিক ও অর্থনৈতিক খাতের সংস্কার তারা চাইলে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়েও কাজ করতে পারে যে সংস্কারগুলো জনগণের জন্য প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করবে সেই সংস্কারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এটা খুব বেশি সময়ও নেওয়া যাবে না কর্মকর্তা কর্মচারী বদলি এখান থেকে ওখানে এটা কোনো সংস্কার নয় এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখন যেহেতু দীর্ঘ পনেরো সতেরো বছরে ফেসিবাদের দোষররা বিভিন্ন জায়গায় বসে আছে তাদেরকে একই জায়গায় রেখে তো রাষ্ট্র পরিচালনা করা এখন দুষ্কর পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পথেও হাঁটতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা এটা রূপরেখা প্রণয়নের জন্য যে কবে তারা ইলেকশন দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে পারবেন এবং একটা রোডম্যাপ দিবেন সেটা অনেকেই মনে করে যে তিন থেকে ছয় মাস কিন্তু আমরা নির্ধারিত করে এইভাবে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু বলতে চাই না যথাশীঘ্র সম্ভব এটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফিরে যাওয়া এটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা প্রায়োরিটি কারণ বেশি দেরি হলে আবার সমস্যা অন্যরকম সৃষ্টি হয়ে যেতে পারে আভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে আন্তর্জাতিক চক্রান্ত আছে বিভিন্ন কিছু আমাদেরকে মাথায় রাখতে হবে নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয় বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ঢাকা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বিকাল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই মত বিনিময় সভা শুরু হবে চলবে রাত আটটা পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত করেছেন এবারও তাদের সঙ্গে মত করা হবে সূত্র জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল মত থাকবে না বলে জানা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগস্ট হাসিনা সরকারের পতন হলে আটই অগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় এরপর বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস সেখানে বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বা তাদের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের কাউকে দেখা যায়নি ছাত্র জনতার বিজয়কে নসরাত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সবাইকে রুখে দাঁড়াতে হবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে ফিরতে হবে গণতন্ত্রে কুবিল্লার লালমায়ে বন্যার্যদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব বলেন মির্জা ফখরুল বিস্তারিত হাসান রিপোর্টে চরম দুর্ভোগে দেশের উত্তর দক্ষিণের জনপদ পানি নামতে শুরু করেছে যতই নামছে জল ততই স্পষ্ট হচ্ছে ক্ষতি আর দুঃখের হিসেব এমনতর পরিস্থিতিতে কুমিল্লার বন্যা দুর্গত অঞ্চলে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলেন দলের মহাসচিব লালমাই উপজেলার ভুষ্টি এলাকার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হওয়া ত্রাণ তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার বিজয়কে নস্বাদ করার অপকৌশল চলছে সময় দিতে হবে যে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা গিয়েছিলাম আমরা বলেছি আলোচনা করে বসে সকলে যে চায় মানুষ সেভাবে একটা নির্বাচনের ব্যবস্থা হবে কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের প্রতিনিধির আগে ক্ষমতা তুলে দিতে হবে বিএনপি মহাসাচিব বলেন অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে আর নির্বাচনের মধ্য দিয়ে ফিরে যেতে হবে গণতন্ত্রে আমাদের মধ্যে করার চেষ্টা করছে আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্রপত্রিকায় দিনটির মারপর্দি নষ্ট করার চেষ্টা করছে এইখান থেকে সবাই থাকবেন যদি কাউকে দেখেন যে করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপি মহাসচিব এবং বললেন যে যারা দুর্গত আছেন তাদের সাহায্যে যেন সব মহলই এগিয়ে আসে এছাড়াও নাঙ্গলকোট ও কুমিল্লা সদরের কয়েকটি অঞ্চলে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীরগতিতে বন্যার পানি কমে আসার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র বন্যার পানি কমে যাওয়ার পর অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন তবে বসত বাড়িতে ফিরে দেখছেন কিছুই নেই দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এখনও পানিবন্দি লাখ লাখ মানুষ বন্যার পানি কমে যাওয়ার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ফেনীর প্রায় দশ লাখ মানুষ নোয়াখালীর আটটি উপজেলা এবং সাতটি পৌরসভার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জেলায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এখনও পানিবন্দী প্রায় বিশ লাখ মানুষ যেসব এলাকায় পানি নামতে শুরু করেছে সেসব এলাকায় ভেসে উঠছে বন্যার ক্ষতের চিহ্ন লক্ষ্মীপুরে এখনও পানিবন্দী দশ লাখ মানুষ সুপেয় পানি এবং খাদ্য সংকটে রয়েছেন বানভাসিরা কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখন পর্যন্ত দশ লাখ মানুষ পানিবন্দী গোমতি ডাকাতিয়া ঘুঙ্গুর নদী বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে গোমতি নদীর বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঠোকার গতি কমেছে মৌলীবাজার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আশ্রয় কেন্দ্রে ওঠা মানুষ অনেকেই বাড়ি ফিরেছেন ধীরে ধীরে চাঁদপুরে বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হচ্ছে বিশেষ করে শাহরস্তি উপজেলার দশটি ইউনিয়নে বন্যা কবলিত গ্রামগুলোতে পানি ধীর গতিতে কমছে সর্বশেষ বন্যা পরিস্থিতি এবং দুর্গতদের অবস্থার খবর জানাতে কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ আমরা সরাসরি কথা বলছি তার সাথে হাসান বন্যার পরিস্থিতি এবং দুর্গতদের অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন আসলে যতই পানি কমে গেছে পানি আমি যে জায়গাটাতে আছি যে এটি হচ্ছে নাঙ্গলকোট উপজেলা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি গ্রাম এবং এইখানে আমি যে জায়গাটি দাঁড়াচ্ছি এই বাড়িগুলো কিন্তু পানি এই পর্যায়ে অর্থাৎ যদি বলি তাহলে বুক সমান পানি ছিল পানি কিন্তু নেমে গেছে এবং পানি নেমে যাওয়ার পরে এখানকার যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি হয়তো দেখতে পাবেন আপনি এই বাড়ির যে সড়ক এটি মোটামুটি বিধ্বস্ত হয়ে গেছে এবং তাদের যে বিভিন্ন জায়গায় সেই ছোপ কিন্তু রয়ে গেছে এবং তাদের যে পুকুরের পাড় আমরা দেখেছি সেখানে ভেঙে গেছে এবং এগুলো আসলে মাটির ঘর মূলত এই মাটির ঘরের এই পাড়গুলো কিন্তু ভেঙে গেছে অর্থাৎ এই এবং এই যে পিলার সেটি কিন্তু মাটির ভেতরে ওই পাশটা কিন্তু ডেবে গেছে এই রকম বেশিরভাগ অঞ্চলেই কিন্তু এই মাটির ঘরগুলো কিন্তু পানিতে ডেবে গেছে এবং এই জায়গাটিতেও এটি একটি কালী মন্দিরের পাশে এই গ্রামটিতেও কিন্তু একই অবস্থা এবং এখানে অপেক্ষা করছে আমরা তাদের কাছ থেকে জানছিলাম যে তাদের বাসায় ঘরে পানি ঢুকে গেছে এবং এই যে মাটির ঘরের যে মানুষ তারা কিন্তু এই এই বিল্ডিং অর্থাৎ দালানে কিন্তু এসে আশ্রয় নিয়েছিল এখন আবার তারা তাদের বাড়ি বাড়িতে ফিরে গেছে ঠিকই কিন্তু এই যে বাড়ির কিন্তু সব কিছু কিন্তু নিচু হয়ে অর্থাৎ মাটির থেকে থেকে ইঞ্চি কিন্তু নেমে গেছে দুই এক এবং এই ঘরগুলোতে থাকাও এক ধরনের ঝুঁকিপূর্ণ কারণ উপরের থেকে যদি মাটি নিচে যায় তাহলে হয়তো টেনটি ডেবে যেতে পারে এইটি একটি বিপজ্জনক অবস্থা তারা রয়েছে তারা বলেছেন যে তাদের এখানে আসলে এত ভেতরে যে খুব বেশি ত্রাণ তারা পাননি দুর্গত অঞ্চলে ত্রাণ দিতে কেউ আসেও ঠিক তখন কিন্তু এখনও আসলে তাদের যে পর্যাপ্ত ত্রাণ পেয়েছে এটি তারা পাননি এবং তারা বিশেষ করে যে কয়জন আছেন এবং পাশে যে সড়ক রয়েছে সেই সড়কটিতেও পানি তারা যদি মূল বাড়ির থেকে পানি নামতে শুরু করলেও যে সড়ক দিয়ে তারা বাজারে যাবে বা কিছু খাবার বা পানি সংকট তো দেখা দিয়েছে আমরা দেখেছি এখানে দুটো ছোট শিশু রয়েছে যারা বিশেষ করে তার মা বলছিল যে তাদের ডায়রিয়া এবং বিশেষ চর্মরোগের মতো দেখা যাচ্ছে বিশেষ করে এটা হচ্ছে খাবার যে পানি সেটি কিন্তু সুপেয় পানি না কারণ পানি যে সুয়ারেজ বা ড্রেন বা গ্রামে যে নালা রয়েছে সেটির সাথে কিন্তু পুকুরের পানি মিলে কিন্তু এখন একাকার অবস্থা দাঁড়িয়েছে যদি বলি যে এই কুমিল্লার যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে বুড়িচং এবং এই যে নাঙ্গলকোট এবং সে এই অঞ্চলগুলোতে কিন্তু এখনও মানুষ বন্যা দুর্গত মানুষ কিন্তু দুর্ভোগেই রয়েছে এবং দুর্ভোগের মাত্রাটা আরও স্পষ্ট হচ্ছে যতই পানি নেমে যাচ্ছে কুমিল্লা থেকে জানছিলাম বন্যা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সবশেষ খবর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে উল্লেখ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন পানি নেমে যাওয়ার সাথে সাথে পুনর্বাসন কাজ শুরু হবে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উন্নয়ন সংস্থা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করে মাঠ পর্যায়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নেন দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম তিনি বলেন বন্যাকালীন সময়ে সাধারণ মানুষ সহ তরুণদের ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়ার বিষয়টি অভাবিত এক প্রশ্নের জবাবে পুনর্বাসন কাজে অতি ক্ষতিগ্রস্ত এবং জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান উপদেষ্টা বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এক পর্যায়ক্রমে অ্যাড্রেস করছি এরপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য যে বন্যায় পানিবাহিত রোগ হচ্ছে নানা রকমের সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যাবে অগ্রাধিকার ভিত্তিতে একটার পর একটা করেই আসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এনটিপি শুধু তাই নয় শীত কিংবা বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত এরই ধারাবাহিকতায় দেশের পূর্বাঞ্চলে এবারের বন্যায়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শক প্রিয় চ্যানেলটি উজান থেকে আসা পানির ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের যে কয়টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম ফেনি জেলার প্রায় সব উপজেলায় বেশ কয়েকদিন তলিয়েছিল পানির নিচে এসব সংবাদ মানুষের কাছে পৌঁছে দিয়েছে এনটিভি পানি নামার সাথে সাথে তাদের শুরু হয়েছে নতুন এক লড়াই খাবারও বিশুদ্ধ পানির অভাবে যখন চারিদিকে হাহাকার তখনই তাদের পাশে দাঁড়িয়েছে এনটিভি বন্যার্তদের মাঝে বিতরণ করেছে ত্রাণ সামগ্রী বিভিন্ন আইটেমের ত্রাণ পেয়ে খুশি বন্যার্তরা অ্যান্টিভিকে ধন্যবাদ আমাদের কাজীরবাগ এলাকার ফেনীর কাজিরবাগের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে জিনিসগুলো দেওয়ার জন্য পাঠাইছেন এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ কেউ কিছু দেন এন টিভি দিছে এন টিভি আমাদের পাশায় দাঁড়াইছে এই জন্য আমরা এনটিভির বারবার ধন্যবাদ আমরা অনেকেই টান পাইনি কিন্তু আজকের এই পথে যে আমাদেরকে এভাবে টান দিবে এন টিভি এভাবে জন্য সবাই আগে আসে স্মরণকালের ভয়াবহ বন্যায় সব হারিয়ে প্রায় নিঃস্ব নোয়াখালীর বেশিরভাগ উপজেলার মানুষ বেশ কয়েকদিন পানিতে ডুবে ছিল মাথা গোজার ঠাই বিশুদ্ধ পানীয় খাবার সংকটে ভুগতে থাকা এসব মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এনটিভি বেগমগঞ্জ সেনবাগ ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো কেউ পৌঁছায়নি ত্রাণ নিয়ে সেখানে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এনটিভি তাই বানভাষী মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন এনটিভির প্রতি আমরা যে মালগুলা পাইছি খুশি হয়েছি আমরা এ পানিতে বাঁচতে আছি ভাই আমরাও এনটিভি এর মধ্যে আমরা কিছু বক্সিস আইছি আমাদের এখানে কেউ কোনো সাহায্য দিতেছে না এনটিভি আলারা আংরা হাই আজকে বহুদিন দিন পর আই আংরা সাহায্য দিতেছে বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশার চিত্র যেমন তুলে ধরেছে এনটিভি তেমনি তাদের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত ওয়ালিউল্লাহ ওলি এনটিভি নিউজ ডেস্ক ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করা উচিত নয় মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য লীলাভূমি এখানে ধর্মীয় ভেদাভেদের কোনো সুযোগ নেই শনিবার সকালে রাজধানী সেগুন বাগিচায় সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের আয়োজনে কবি লেখক শিল্পী সমাবেশে এসব কথা বলেন তিনি জামায়াতের আমির বলেন বৈষম্য আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কোনো দলীয় তকমা দেওয়া উচিত নয় সবাইকে জাতির সূর্য সন্তান হিসেবে সম্মান জানানোর আহ্বান জানান তিনি মালিক কিংবা শাসক নয় রাজনীতিবিদদের দেশের সেবক হিসেবে কাজ করতে হবে উল্লেখ করে জাবায়তের আমির বলেন এই নীতি মেনে চলতে না পারলে আবারও পথ হারাবে বাংলাদেশ ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় ধর্ম যার যার নিজস্ব চয়েস এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এ দেশের গর্বিত নাগরিক আমরা প্রত্যাশা করবো আগামীতে কোনো অন্যায়কে কেউ বরদাস করবে না এবং কেউ আড়াল করার চেষ্টা করবে না যদি বরদাস্ত করে আড়াল করে তাহলে এই দেশে সুস্থ সমাজ এবং সভ্যতা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই বন্যার্থদের গণত্রাণ ও গণরান্না কর্মসূচি নিয়ে টিএসসিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিএসসি অডিটোরিয়ামে নিয়মিত এই সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান এখন পুনর্বাসনে নগদ অর্থ এবং রান্না করা খাবার বেশি প্রয়োজন সমন্বয়ক সামিয়া মাসুদ বলেন দশম দিনের মতো ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে কাপড় আর শুকনো খাবারের আর প্রয়োজন নেই তবে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তা দেয়া হবে এদিকে আরেক সমন্বয়ক রুৎফর রহমান বলেন মাঠে কাজ করা স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন রান্না করা খাবার এখন বেশি প্রয়োজন ডাল চাল আলু পেঁয়াজ লবণ সয়াবিন তেল মশলা মোমবাতি ঔষধ দেওয়া স্যানিটারি ন্যাপকিন এবং শিশু খাদ্য দেওয়ার আহ্বান জানান তিনি এখন যেহেতু বন্যা কবলিত অঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে সেহেতু সেখানে শুকনো খাবারের চেয়ে খাদ্য সামগ্রী রান্না করার যে খাবার সেটির প্রয়োজনীয়তা অনেক বেশি গণ রান্না কর্মসূচি এটা আমরা কুমিল্লা চারটি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা এই সময়ের মধ্যে পদ না ছাড়লে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা তাদের বাফুফে ভবনের সামনে দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও ব্যানারে এসব দাবি জানান তারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বন্যা পরিস্থিতি এবং ফুটবল ফেডারেশন সংস্কারের স্বার্থে ফিফার সাথে আলোচনা করে ছাব্বিশে অক্টোবরের নির্বাচন পেছানোর জন্য ক্রীড়া উপদেষ্টাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সাবেক ফুটবলার ও সংগঠকরা বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুল সালাম জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক সাবেক তারকা গোলরক্ষক সাইদ হাসান কানন রুমান ওয়ালি বিনসব্বির সহ সাবেক ফুটবলাররা এই মানববন্ধনে অংশ নেন এক পর্যায়ে মানববন্ধনকারীরা বাফুফে ভবনে ঢুকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করেন সেখানে তাদের দাবি ও আলটিমেটামের কথা জানিয়ে যান পেট্রোল অকটেন ডিজেল ও কেরোসিনের দাম কমানো হল মধ্যরাত থেকে কার্যকর আজ রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় সভায় বসছেন প্রধান উপদেষ্টা থাকছেন না চোদ্দ দলের কেউ সরকারকে সময় দিতে হবে নির্বাচনের মধ্য দিয়ে ফিরতে হবে গণতন্ত্রে বললেন মির্জা ফখরুল এই ছিল দুপুরের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ পাঁচটায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ